অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই এক ভয়াবহ ৰাজনৈতিক খেল আৰম্ভ কৰিছে। আচলতে লোকসভা নিৰ্বাচনত বিজেপিয়ে তেওঁলোকে দেখুৱাব খোজা ফলাফল লাভ নকৰি তেওঁলোকৰ ফলাফল বেয়া হোৱাৰ পাছত আৰু আমাৰ বিৰোধী ঐক্যমঞ্চৰ ফলাফল ভাল হোৱাৰ পাছত বিজেপি দলটো সাংঘাতিক ধৰণে শংকিত হৈ আছে। বিজেপি দলে বুজি উঠিছে, বিশেষকৈ অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই বুজি উঠিছে যে 2026 চনত অসমৰ মানুহে বিজেপি দলটোক বিদায় দিবৰ কাৰণে সাজু হৈছে। যিহেতু বিজেপি দলটোক বিদায় দিবৰ কাৰণে সাজু হৈছে, গতিকে অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া অস্থিৰ হৈ পৰিছে আৰু তেওঁৰ সেই অস্থিৰতাৰ বহিঃপ্ৰকাশ ঘটাই এতিয়া তেওঁ গোটেই অসমখনক এক অস্থিৰ ৰাজনৈতিক পৰিৱেশলৈ লৈ যাব খুজিছে। সেইকাৰণে তেওঁ নতুন এটা থিয়ৰি উলিয়াইছে, সেই থিয়ৰিটোৰ নাম যে অসমত 40% মুছলিম জনসংখ্যা হৈ গ'ল আৰু এতিয়া আৰু হিন্দুসকল সংকটত পৰিছে। তো এইটোৱে অকল তেওঁৰ আটাইতকৈ ডাঙৰ চিন্তা বুলি এটা নতুন থিয়ৰি, নতুন সংঘৰ্ষময় পৰিস্থিতিৰ সৃষ্টি কৰাৰ এটা নতুন থিয়ৰি সৃষ্টি কৰিছে। অসমৰ মুখ্যমন্ত্ৰীৰ লোকসভা নিৰ্বাচনৰ পাছৰ যিবিলাক বক্তব্য, সেই বক্তব্যবিলাকৰ পৰা ধৰিব পাৰি যে অহা 2026 চনৰ অসম বিধানসভাৰ নিৰ্বাচন পৰ্যন্ত বিজেপি আৰু RSSয়ে অসমখন সংঘাতময় কৰিবলৈ তুলিব, সংঘৰ্ষময় কৰি তুলিব, সাম্প্ৰদায়িক উত্তেজনা বিয়পাই দিব আৰু সাংঘাতিক ধৰণে অসমৰ ভিতৰত এটা তেজৰ ফাকু খেল আৰম্ভ কৰিব পৰাৰ শংকাই দেখা দিছে। সেইকাৰণে সমগ্ৰ অসমবাসী ৰাইজৰ প্ৰতি আহ্বান জনাওঁ যে বিজেপিৰ পৰা সাৱধান হওক, যিকোনো সময়তে যিকোনো ঘটনা, যিকোনো সাম্প্ৰদায়িক ঘটনা, যিকোনো সাম্প্ৰদায়িক সংঘৰ্ষ ঘটাবৰ কাৰণে এইবাৰ বিজেপিয়ে প্লেন কৰিব পাৰে। 2021 চনৰ বিধানসভা নিৰ্বাচনৰ আগত তেওঁলোকৰ গোটেই নিৰ্বাচনৰ মূল থিয়ৰিটোৱে আছিলে যে বদৰুদ্দিন আজমল মুখ্যমন্ত্ৰী হ'ব। 2016 চনত বদৰুদ্দিন আজমল মুখ্যমন্ত্ৰী হ'ব বুলি কৈ তেওঁলোকে বিজেপি জয়ী হ'ল। 2021 চনত বিজেপিক ভোট নিদিলে বদৰুদ্দিন আজমল মুখ্যমন্ত্ৰী হ'ব বুলি কৈ আকৌ তেওঁলোকে ভোট ল'লে আৰু বদৰুদ্দিন আজমলেও বা তেওঁ পৰিয়ালেও লুঙি টুপি চৰকাৰ হ'ব বুলি কৈ মুছলমানৰ ভয়টো দেখুৱাই দিলে আৰু ভয়টো দেখুৱাই লৈ গোটেই অসমত এটা সাংঘাতিক ধৰণৰ কমিউনেল পোলাৰাইজেশ্যনৰ সৃষ্টি কৰি দিলে আৰু এনেকৈ 2021 চনত বদৰুদ্দিন মুখ্যমন্ত্ৰী হ'ব এই থিয়ৰিয়ে বিজেপি দলে ক্ষমতা দখল কৰিলে। এইবাৰ যিহেতু বদৰুদ্দিন আজমল সম্পূৰ্ণৰূপে ৰাজনীতিত অপ্ৰাসংগিক হৈ গ'ল, AIDF দলটো নাইকিয়া হৈ গ'ল, AIDF দলটোৰ অস্তিত্ব সংকটত ভুগিছে আৰু বদৰুদ্দিন আজমল অসমৰ ৰাজনীতিৰ ফেক্টৰ আৰু নহয়, সেইকাৰণে অসমৰ মুখ্যমন্ত্ৰী এটা নতুন থিয়ৰি উলিয়াইছে। সেইটো হ'ল যে অসমৰ জনসংখ্যা 40% মুছলিম হৈ গ'ল আৰু অসমৰ জনসংখ্যাৰ 40% মুছলিম হৈ গৈ এতিয়া অসমৰ হিন্দু মানুহবিলাকৰ অস্তিত্ব সংকট নমাই আনিছে। এই নতুন থিয়ৰি উদ্ভাৱন কৰি, এই নতুন থিয়ৰি প্ৰচাৰ কৰি, এই নতুন ৰাজনৈতিক থিয়ৰি ব্যাপক ৰূপত মানুহৰ মাজলৈ লৈ গৈ তেওঁলোকে এটা নতুন সংঘৰ্ষমূলক এটা পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিবৰ কাৰণে নিৰ্বাচনৰ আগত প্ৰস্তুত হোৱা দেখা গৈছে। সেইকাৰণে আমি এটা কথা আপোনালোকক ক'ব খোজোঁ যে মুখ্যমন্ত্ৰীয়ে যি কথা কৈছে যে তেওঁৰ আজিকালি টোপনি নাহে, মুখ্যমন্ত্ৰী আজিকালি ভয় খাই টোপনি নাহে আৰু তেওঁ দিনে ৰাতিয়ে চিন্তা মাত্ৰ এটাই যে অসমত মুছলমান সংখ্যাধিক্য হৈ গৈছে, 2041ৰ ভিতৰত বোলে অসমৰ সংখ্যাগৰিষ্ঠ মানুহ মুছলমান হৈ যাব, এই বুলি তেওঁ এটা ব্যাপক এটা মানুহৰ মাজত ভয় সৃষ্টি কৰিব পৰা এটা মিথ এটা তেওঁ আকৌ নতুনকৈ তৈয়াৰ কৰি দিছে আমি দেখিবলৈ পাইছোঁ। আৰু এনেকুৱা পৰিস্থিতিত আমি সমগ্ৰ অসমৰ ৰাইজক মুখ্যমন্ত্ৰীৰ এই নতুন ইলেকশ্যনী প্ৰজেক্টটোৰ পৰা সাৱধান হ'বৰ কাৰণে আহ্বান জনাইছোঁ। মই ৰিপিট কৰি কৈছোঁ
যে 2016 আর 2021 সনের বিজেপির নির্বাচনী স্ট্রেটেজিটা আসলে বদরুদ্দিন আজমল মুখ্যমন্ত্রী হব এই প্রচার করা, আর 2026 সনের বিধানসভা নির্বাচনের এবার বিজেপির নতুন থিওরিট হল যে 2041 সনত মুসলমান সংখ্যা মুসলমান সংখ্যাগরিষ্ঠ হব আর হিন্দু মানুষ সংখ্যালঘিষ্ঠ হব। গতিকে মানুষ বসাবর কারণে এটা বিজেপি একেবারে পগলা হয়ে গেছে, আর যদি সচাকে মানুষ বসাব লাগে তাহলে বিজেপিক ভোট দিব লাগে এই নতুন থিওরি আবিষ্কার করে এটা মেলি দিছে। যেটা মানুষ উলটি ধরলে, বিরোধী পক্ষ যেটা উলটি ধরলে, আমি নিজে সুদিল যে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আপনি যা কথা কৈছে তো প্রত্যেকটা কথা মিছা। আপনি কৈছে যে 1951 সনত আপনি কৈছে যে 2051 সনত মুসলিম জনসংখ্যা 12% আছে, কিন্তু লোকপিয়ল মতে সেই সময় মুসলিম জনসংখ্যা আসলে 24%। এই আপনি মিছা কথা কলে। এই প্রশ্নটির উত্তর এটা মুখ্যমন্ত্রী দিব পৰা নাই। তারপর আমি কলো যে মুখ্যমন্ত্রী যে কলে যে আজির দিনট মুসলমান জনসংখ্যা 40%, এই তথ্যটা কোরপর পালে? কারণ 2021 সনত লোকপিয়ল হওয়াই নাই, গতি কোনোপধ্যে হিন্দু মুসলমানের জনসংখ্যা উলাত সম্ভবপর নয়। মুখ্যমন্ত্রী কৈছে যে স্যাম্পলিং সার্ভের পর কৈছে, কত এই স্যাম্পলিং সার্ভে পালে এই পৃথিবীত আমার আন কোনেও পোৱা নাই। অকল মুখ্যমন্ত্রীর কারণে সাগে কোনোবাই মানে একেবারে রহস্যজনক এই স্যাম্পলিং সার্ভে করেছিল মুখ্যমন্ত্রীর কারণে। মুখ্যমন্ত্রী কবর কারণে সাগে ভারত সরকারে মনে মনে স্যাম্পলিং সার্ভে করে দিয়েছে যাতে মুখ্যমন্ত্রী সংঘর্ষ লগাব পারে, হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক সংঘাত লগাব পারে, হিন্দু মুসলমানের কাজিয়া লগাব পারে, হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক আপনার সংঘর্ষ লগাই যাতে অস্থির পরিবেশের সৃষ্টি করব পারে, তার কারণে সাগে স্যাম্পলিং সার্ভে এই পালে করব। কারণ আমি তো জানো যে স্যাম্পল সার্ভে এনেকা ধরনের কোনো মানে এনেকা ধরনের কোনো স্যাম্পল সার্ভে আমি কতো দেখা নাই। এনএসএস যেটু করে তেনকা ধরনের কোনো স্যাম্পল সার্ভে আমি এই ক্ষেত্রে কেতিয়াও কোনোদিন কতো পোৱা নাই, কতো আমি উল্লেখ করা নাই, পোৱা নাই। আমি নিজে বিধায়ক আর গোটে ভারতবর্ষের কোনো মানুষে পোৱা নাই যেটা মুখ্যমন্ত্রী পালে যে মুসলমানের জনসংখ্যা 40% হয়ে গেল, আর মুখ্যমন্ত্রী গম পাই গেল যে 2041 সনত মুসলমান জনসংখ্যা হিন্দুতকে বেশি হয়ে যাব, এটা মুখ্যমন্ত্রী দিব্য দৃষ্টিরে গম পাই গেল। তো মুখ্যমন্ত্রীক মানে সুদিব খুঁজিছো যে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আপনার স্যাম্পল সার্ভে যে স্যাম্পলিংয়ে যে আপনার কলে যে 2041 সনত মুসলমান মানুষ সংখ্যাগুরু হয়ে যাব আর হিন্দু সংখ্যালঘুত পরিণত হব, সে একই স্যাম্পলিংয়ে আপনার আপনি কোকসুন যে আপনার পরিয়ালর আপনার পত্নীর সম্পত্তি 2041 সনত কিমান হবগে, আপনার পত্নীর মাটি 2041 সনত কিমান হবগে সেই একই স্যাম্পলিং সার্ভে, আপনার পত্নীর চাহ বাগান কিমান খন হবগে এই স্যাম্পলিং সার্ভে, আপনার বেনামি সম্পত্তি কিমান হবগে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আপনার এই স্যাম্পলিং সার্ভে, আপনি সেই স্যাম্পলিং সার্ভের পর এবার আমার কোকসুন সেই আপনার ঈশ্বর প্রদত্ত স্যাম্পলিং সার্ভের পর আপনি এবার কক যে আপনার পরিয়ালের সম্পত্তি কিমান হবগে। এটা মিছা কথা কই নতুনকে সংঘর্ষ পরিস্থিতি এটা সৃষ্টি করবলে মুখ্যমন্ত্রী অপচেষ্টা করেছে, মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক সংঘর্ষ লগাবর কারণে এটা প্ল্যান করেছে, আর সেই কারণে হিন্দু আর মুসলমান প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীর মানুষ এই সময় সাবধান হব লাগে যে বিজেপিয়ে যিকোনো মুহূর্ততে সাম্প্রদায়িক সংঘর্ষ লগাই দিব পারে। ইয়া হল 2026 নির্বাচনের এটা প্রজেক্ট, সেই প্রজেক্টটির নাম হল 2041 সনত মুসলমান সংখ্যাগরিষ্ঠ হব, হিন্দু সংখ্যালঘুষ্ঠ হব, আর এই প্রজেক্টটির আন একটা নাম হল সাম্প্রদায়িক সংঘর্ষ। বদরুদ্দিন আজমল অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার পশ্চাৎ সকলে জানে যে এফালে দি AIDF গালি পারে, বদরুদ্দিন আজমলক গালি পারে, আনফালে দি আকৌ রাজ্যসভাত বদরুদ্দিন আজমলের পার্টিয়ে ফুট লয়, এফালে দি অনবরতে বদরুদ্দিন আজমলক দেশের শত্রু বলে কয়, রাষ্ট্রপতি নির্বাচনত আকৌ বদরুদ্দিন আজমলের পার্টির পরে ফুট লয়।
অসমৰ মানুহে সকলোৱে জানে যে বদৰুদ্দিন আজমল আৰু হিমন্ত বিশ্ব শৰ্মা ককাই ভাই। এতিয়া বদৰুদ্দিন আজমল যেতিয়া ৰাজনৈতিকভাৱে অপ্ৰাসংগিক হৈ গৈছে, যেতিয়া ভায়েকজন অপ্ৰাসংগিক হৈ গ'ল, এতিয়া ককায়েক হিমন্ত বিশ্ব শৰ্মায়ো নিজৰ অস্তিত্ব সংকটত ভুগি এতিয়া কৈছে যে বদৰুদ্দিন আজমলৰ কথা ক'বলৈ বাদ দি দিলে, এইবাৰ ক'লে যে 2041 চনত হিন্দু সংখ্যালঘিষ্ঠ হৈছে। 1931 চনত মুলান চাহেবে, ব্ৰিটিছ চাহেব মুলানে 1931 চনতে কৈছিলে যে অসমত অকল অসমীয়া মানুহ অকল শিৱসাগৰতে থাকিবগৈ বুলি কৈছিলে। 1931 চনতে এনেকুৱা ধৰণৰ প্ৰচাৰ কৰিছিলে। সেই একেই 1931 চনৰ পৰা এতিয়ালৈকে অসমীয়া মানুহ শেষ হৈ যোৱা নাই, অসমীয়া মানুহৰ অস্তিত্ব শেষ হৈ যাব বুলি কৈছিলে, এতিয়ালৈকে শেষ হৈ যোৱা নাই। কিন্তু হিমন্ত বিশ্ব শৰ্মাই 2041 চনত অসমত মুছলমান প্ৰধান ৰাজ্য হ'ব বুলি কৈ এটা আকৌ নতুন থিয়ৰি উলিয়াই 2026 চনত তেওঁ নতুন সংঘৰ্ষমূলক যিটো থিয়ৰি, সেই সাম্প্ৰদায়িক সংঘৰ্ষৰ থিয়ৰিটো উলিয়াই তেওঁ 2026 চনত আকৌ ৰজা হ'ব খুজিছে। অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া, সেইকাৰণে আমি ক'ব খুজিছোঁ, যদি সঁচাকৈ আপুনি অসমৰ খিলঞ্জীয়া মানুহক কিমান ভাল পায়, তেতিয়াহ'লে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া, আমাৰ অসমৰ খিলঞ্জীয়া মানুহৰ কাৰণে সাংবিধানিক সুৰক্ষা কবচ এটা দি নিদিয়ে কিয়? ভাৰতৰ সংবিধানৰ 370 অনুচ্ছেদ, সেইটো বাৰু উঠাই ল'লে, 371 এৰ পৰা জেৰ ভিতৰত যিকেইটা প্ৰভিজন আছে, সেই প্ৰভিজনকেইটা আমাৰ অসমক দি নিদিয়ে কিয়? অসমক বিশেষ ৰাজ্যৰ মৰ্যাদা ঘোষণা কৰি নিদিয়ে কিয়? 371 ভাৰতৰ সংবিধানৰ 371 এ নাগালেণ্ড, জি মিজোৰাম, এইবিলাকক কি দিয়া হৈছে? মাটি আৰু সম্পদৰ অধিকাৰ প্ৰদান কৰি দিয়া হৈছে। নাগালেণ্ডক মাটি আৰু সম্পদৰ অধিকাৰ, আজিৰ দিনটোত নাগালেণ্ডত গৈ কোনো মানুহে, পৃথিৱীৰ কোনো মানুহে গৈ মাটি কিনিব নোৱাৰে বাহিৰৰ পৰা গৈ। 371 ভাৰতৰ সংবিধানে সেই অধিকাৰ দিছে। নাগালেণ্ডৰ মাটিৰ তলত যদি তেল ওলায়, কোনো পধ্যে কোনেও মাটিৰ তলৰ পৰা তেল নিব নোৱাৰে। মেঘালয়ৰ মাটিৰ তলত যদি কয়লা ওলায়, তেতিয়াহ'লে তাৰ মালিক মেঘালয়ৰ মানুহজন, যাৰ ঘৰত সেই পাহাৰটো আছে তেওঁ। কিন্তু অসমৰ মাটিৰ তলত যদি তেল ওলায়, তেতিয়াহ'লে ONGC আৰু অইল ইণ্ডিয়া লিমিটেড মালিক, আৰু অসমৰ মাটিৰ তলত যদি কয়লা ওলায়, লগে লগে কোল ইণ্ডিয়া লিমিটেড ইয়াৰ মালিক। অসমে মাত্ৰ 12.5% এটা ৰেভিনিউ পায়। তো যদি সঁচাকৈ অসমৰ অস্তিত্ব ৰক্ষা কৰিব লাগে, তেতিয়াহ'লে অসমক প্ৰথম কথাটো হ'ল যে 371A অনুচ্ছেদৰ অধীনত বিশেষ ৰাজ্যৰ মৰ্যাদা ঘোষণা কৰি কিয় দিয়া নহয়? যদি সঁচাকৈ অসমৰ খিলঞ্জীয়া মানুহৰ অধিকাৰ ৰক্ষা কৰিব লাগে, তেতিয়াহ'লে যেনেকৈ আপোনাৰ ছিকিমত লেপচাবিলাকৰ কাৰণে আসন সংৰক্ষণ আছে বিধানসভাৰ লোকসভাত, তেনেকৈ অসমৰ খিলঞ্জীয়া মানুহবিলাকৰ কাৰণে 80% আসন সংৰক্ষণ কৰি নিদিয়ে কিয়? তেতিয়াতো পৃথিৱীত কোনো কালে কেতিয়াও বাহিৰৰ পৰা অহা মানুহ আৰু তেওঁলোক তেওঁ ভয় খুৱাব খোজা যিটো আপোনাৰ মিয়া মিয়া বুলি তেওঁলোকে যিটো ভয় খুৱায়, প্ৰব্ৰজিত মুছলমান, এই প্ৰব্ৰজিত মুছলমানেতো কেতিয়াও অসমত ৰাজনৈতিক অধিকাৰ লাভ কৰিব নোৱাৰিব। গতিকে অসমৰ মুখ্যমন্ত্ৰীক আমি প্ৰত্যাহ্বান জনাইছোঁ যে যদি সঁচাকৈ অসমৰ খিলঞ্জীয়া মানুহক ভাল পায়, তেতিয়াহ'লে ছিকিমত দিয়া 371J অনুসৰি যিটো ছিকিমত দিয়া যিটো আপোনাৰ অনুচ্ছেদ, ভাৰতৰ সংবিধানৰ অনুচ্ছেদ, সেই অনুসৰি অসমৰ খিলঞ্জীয়া মানুহৰ কাৰণে আসনখিনি সংৰক্ষণ কৰি দিব লাগে। অসমৰ 6 জনগোষ্ঠীক জনজাতিকৰণ কৰি দিব লাগে, তেতিয়াহ'লে অসমৰ জনসংখ্যা বেছিভাগেই জনজাতি হৈ যাব। আৰু অসমৰ 6 জনজাতিক জনজাতিকৰণ কৰি দিয়াৰ পাছত জনসংখ্যা যেতিয়া বেছি হ'ব, তেতিয়াহ'লে সেই খিলঞ্জীয়া মানুহবিলাকৰ কাৰণে, জনজাতি মানুহবিলাকৰ কাৰণে অসমৰ মুখ্যমন্ত্ৰী, উপমুখ্যমন্ত্ৰী আৰু বেছিভাগ মন্ত্ৰীৰ পদ সংৰক্ষণ কৰি দিব লাগে। তেতিয়া অসমৰ অস্তিত্ব, ৰাজনৈতিক অস্তিত্ব, ৰাজনৈতিক সংকটটো একেবাৰে নাইকিয়া হৈ যাব। তেখেতে এইটো সাহস কৰিবনে? সাহস কৰিবনে? হিমন্ত বিশ্ব শৰ্মাই এইটো সাহস কৰিবনে যে অসমৰ খিলঞ্জীয়া, অসমৰ ভূমিপুত্ৰ, অসমৰ ট্ৰাইবেলসকল আৰু 6 জনগোষ্ঠীক জনজাতিকৰণ কৰি তেওঁলোকৰ হাতত ৰাজনৈতিক অধিকাৰ তুলি দিব, অসমৰ খিলঞ্জীয়া মানুহৰ কাৰণে ৰাজনৈতিক অধিকাৰ সুৰক্ষিত কৰিব, এইটো কৰিবনে? এইবিলাক একো কৰিবৰ কাৰণে, অসমৰ খিলঞ্জীয়া মানুহৰ কাৰণে অসমীয়া মানুহক ভাল পায় এইবিলাক কৰা নাই। 2041 চনত মুছলমান সংখ্যাগৰিষ্ঠ হ'ব বুলি তেওঁ টোপনি নোযোৱাকে থকা নাই। তেওঁ টোপনি নাইকিয়া হৈছে এইকাৰণে যে 2026 চনত তেওঁৰ গাড়ীখন শেষ হ'ব।
2026 চনত মানুষে হিমন্ত বিশ্ব শর্মাক বিদায় দিবলে সাজু হয়েছে, সেই উমান সমগ্র লাভ করেছে। আর সেই উমান লাভ করে একটা নতুন থিওরি উলায় হিন্দু আর মুসলমানের সংঘর্ষ লগাব খুঁজছে, একটা সাম্প্রদায়িক সংঘর্ষের পরিবেশ সৃষ্টি করব খুঁজছে। এইটে হল এই মুহূর্ত আটাইতকৈ ডাঙর থিওরি, বেলেগ আর আনকো নাই। যেহেতু বদরুদ্দিন আজমল নাইকিয়া হয়ে গেল, বদরুদ্দিন আজমল যেহেতু অপ্রাসঙ্গিক হয়ে গেল, গতি বদরুদ্দিন আজমল মুখ্যমন্ত্রী হব এইটাক ভয় খুব এটা নয়, গতিহে ভয় খুবর কারণে এবার নতুন থিওরি আহি গেল যে 2041 সনত মুসলমান মানুষ সংখ্যাগুরু পরিণত হব। সচাকে যদি ডেকা লড়াবিলাকর কারণে, ডেকা লড়াবিলাকর কারণে, আমার খিলঞ্জীয়া ডেকা লড়াবিলাকর কারণে ইমান মরম আছে, তেতিয়ালে এটা কাম করে দিয়া হোক না, অসমের সকল চাকরি কেবল আর কেবল অসমের খিলঞ্জীয়া মানুষে পাব বলে তেতিয়ালে এটা নির্দিষ্ট পরিমাণের পার্সেন্টেজ এটা কিয় আপনার ইয়াতে ফিক্স করে নিদিয়ে কিয়, যে 80% চাকরি অকল খিলঞ্জীয়ার কারণে সংরক্ষিত, এটু করে দিয়কছন। কারণ আপনাদের সকলে জানে যে অন্ধ্রপ্রদেশতো চাকরির সংরক্ষণ ব্যবস্থা ভারতের সংবিধানত আছে, ভারতের সংবিধানত যদি অন্ধ্রপ্রদেশক চাকরি সংরক্ষণ দিব পারে, তেতিয়ালে অসমৰ চাকরিবিলাক অসমৰ কারণে কিয় সংরক্ষণ দিব নোৱাৰে? ভারতের সংবিধানে যেটো অধিকার প্রদান করেছে সেই অধিকারটা অসমৰ ক্ষেত্রত লগাই দিয়ক, তেতিয়ালে অসমৰ খিলঞ্জীয়া মানুষের ভয়তো নাইকিয়া হয়ে যাব, চাকরিও আমার হাতত থাকিব, তারপর আপনার রাজনৈতিক অধিকারও আমার হাতত থাকিব, মাটি বাড়িও আমার হাতত থাকিব। 371A লগাই দিলে কোন মাটি বাড়ি কেউ আর খিলঞ্জিয়ার হাতের উপর যাব নয়, আর সম্পদের অধিকার খিলঞ্জিয়ার হাতত থাকি যাব 371A লগাই দিও। ভারতের সংবিধানের 371 অনুচ্ছেদ 371A 371 ক অনুচ্ছেদ আমি দিয়া হোক, এইটো নিদিয়ে। কারণ মানুষের অস্তিত্ব রক্ষা করবর কারণে, খিলঞ্জীয়া মানুষের অস্তিত্ব রক্ষা করবর কারণে হিমন্ত বিশ্ব শর্মার টোপনি ক্ষতি হওয়া নাই। হিমন্ত বিশ্ব শর্মার টোপনি ক্ষতি হয়েছে 2026 সনত মানে আপনার গাদি নাপাব নেকি, সরকার হারিব নেকি, বিজেপি এবার মানুষে ভোট নিদিব নেকি, আর বিজেপিক যদি ভোট নিদি আর অসমৰ মুখ্যমন্ত্রী যদি এবার নহয় জেললে যাওয়া খাটাং, গতি জেললে যাওয়ার ভয়ত নতুন একটা থিওরি উলিয়াইছে। সেই থিওরিটির নাম হল যে 2041 সনত মুসলমান প্রধান রাজ্য হয়ে যাব, এটা নতুন থিওরি মানুষ ভয় খাবর কারণে, মানুষ উত্তেজিত করবর কারণে, মানুষ সংঘর্ষ লগাবর কারণে, মানুষ সংঘাত লগাবর কারণে, আর সাম্প্রদায়িক সংঘাত লগাই রাজনৈতিক মুনাফা অর্জন করবর কারণে, আর 2026 সনত আকৌ জিকি অন্তত নিজে জেল যাওয়ার পর বাঁচিবর কারণে উলিয়া এটা নতুন থিওরি, বেলেগ একো নয়। সেকারণে মুখ্যমন্ত্রীর এই সাম্প্রদায়িক থিওরি, এই সাম্প্রদায়িক সংঘর্ষের থিওরি, এই থিওরি সম্পূর্ণরূপে মানে নাকচ করে হিমন্ত বিশ্ব শর্মাক 2026 সনত বাই 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 দিবর কারণে মানুষ সাজু হবর কারণে মানে বিনম্রভাবে আহ্বান জানাইছো।